ইকমার্স ব্যাকলিংক লিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হলো, ইকমার্স সাইটের জন্য আমরা কোথায় ব্যাকলিংক তৈরি করব। অর্থাৎ ইকমার্স সাইটে যেহেতু প্রোডাক্ট সেল হয়, এই জন্য আমাদের অবশ্যই এমন কিছু ওয়েবসাইট বা ইকমার্স সাইট আমাদের সিলেক্টেড করতে হবে যে জায়গায় আমরা প্রোডাক্ট প্রোফাইল তৈরি করে প্রোডাক্ট আপলোড করতে পারি। অর্থাৎ আমাদের রিলেটেড ওয়েবসাইটের সাথে যদি আমরা লিঙ্ক তৈরি করতে পারি, তাহলে আমাদের একজ্যাক্ট ভিজিটর আমরা আনতে পারবো। যেমন আমরা উদাহরণস্বরূপ দিতে পারি দারাজ, একটা বাংলাদেশের বিখ্যাত একটা ই কমার্স সাইট। এই জায়গায় আমরা যদি সেলার অ্যাকাউন্ট তৈরি করে প্রোডাক্ট আপলোড করতে পারি, আমাদের যেমন আমাদের প্রোডাক্ট সম্পর্কে যেমন ভিজিটররা জানবে, ক্রেতারা জানবে, এবং আমাদের এই জায়গায় থেকে আমাদের একটা প্রমোশন ব্র্যান্ডিং হবে প্রোডাক্টের। এছাড়াও আমরা আপনার দেন বিডি স্টল, গুগল মাই বিজনেস অর্থাৎ GMB সাইটে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। এই জায়গায় থেকে আমরা ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনতে পারি। আজকের ডেলে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি, ব্যাকলিংক তৈরি করে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনতে পারি। এছাড়াও ফেসবুক শপ, বিক্রয় .com, সহজ বিক্রয় .com, সেলবিক্রয় .com, ক্লিকবিডি, বিক্রিবিডি, মালামাল XYZ, ই-স্মার্ট, এইসব সাইটে আমরা প্রোডাক্ট আপলোড করে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনতে পারি। অর্থাৎ আমি মনে করি যদি আমরা আমাদের রিলেটেড ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি, আমাদের একজ্যাক্ট ভিজিটর আমাদের ওয়েবসাইটে আনতে পারবো। অবশ্যই এই লিস্টে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন। আরও যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।